নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা শুরু করলাম। আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম। রোজ একঘেয়ে দেখালে না কারোরই দেখতে ভালো লাগে না, আমারই এডিটিং করতে ভালো লাগে না, তত তোমাদের দেখতেও ভালো লাগবে না। দেখো, ঘুম থেকে উঠে একেবারে নাইটি পরে তো আমি সামনে আসি না, নাইটি পরেই উঠি। উঠে তারপরে দরজায় তালাটা খুলি, দরজাটা জল দিই, পর্দাগুলোকে সরাই, কিন্তু আজকে জামাকাপড়টা চেঞ্জ করে তালাটা খুলে বাসি দরজায় জল দিলাম। আর দেখো, সকালটা বেশ থমথমে। আর যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা অল্প হয়েছে, ঝড়টাই বেশি হয়েছে, তা তবুও যেটুকু হয়েছে তার জন্য কিন্তু সকালটা বেশ ঠান্ডা আছে আজকে। এই সবে 6টা বেজেছে, মানে চারিদিক বেশ নিস্তব্ধ, থমথমে। আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এরকম পরিবেশে না একটু যদি হেঁটে আসতে পারতাম খুব ভালো লাগতো। তা আমি আর সকালবেলায় তো হাঁটতে যাই না, আর গেলাম না। তারপরে গাছের ফুলগুলোকে তুলে নিলাম। তুলে কালকে যেহেতু ঝড় হয়েছে, দেখো দরজা জানলা সব বন্ধই ছিল, তবুও কোথা থেকে ধুলো ঢোকে বোঝাই যায় না। ধুলো কোথা থেকে ঢোকে আর চারিদিক বন্ধ থাকলে টিকটিকি কোথা থেকে ঢোকে বোঝাই যায় না। এসির জন্যে যে পাইপ যাওয়ার জন্য যে একটা হোল ছিল, সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম কি ওর মধ্যে দিয়ে টিকটিকি যাতায়াত করে, অথচ দেখো ওটা বন্ধ করে দিয়েছি, কিন্তু তবুও টিকটিকি কোথা দিয়ে আসছে বুঝতে পারছি না। আর দেখো কালকে রাত্রে ঝড়ে কোথা থেকে ধুলো ঢুকেছে, আসলে এই জানলার নিচে দরজার নিচে এগুলো দিয়েই ঢোকে। দেখো তবুও কতটা ধুলো দরজা জানলা বন্ধ ঘরে। এবার যেই আমি কালকে রাত্রেই পা দেওয়ার পরে কিচকিচ করছিলো, কিন্তু ওই রাতে আর ঘরটা ঝাড় দিইনি, মানে মুছিনি। যদি আমার পাটা ব্যথা না হতো না, ওই রাতেই আমি ঝাড় দিয়ে মুছে আমি তারপরে ঘুমাতাম। মানে আগে তাই করতাম, এরকম ঝড়টর হলে না মানে এত ধুলোবালি হয় ঘরে, ওই রাতেই ঝাড় দিয়ে ভালো করে মুছে তারপরে আমি ঘুমাবো। কিন্তু কালকে আর সেটা করিনি, চোখ কান নাক বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে। মানে এসে পাটা কিচকিচ করছে, তারপরে ঝাড় দিয়ে নিয়েছি, এরপরে মুছে নেবো। এরপর ওর বাবা আসলে, রোজ যেমন একই ডিউটি হয়েছে চা করা, চা করে দুজনে খেয়ে নিলাম। তারপরে এই ঘরে এসে আটা মেখে নিয়েছি, কুমড়ো ছিল খানিকটা, কুমড়ো আলু কেটে নিয়েছি, আর বেগুন ছিল একটা, সেই বেগুনটাই কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম। কুমড়ো আলুর তরকারিটা, ছোলাও আছে ভেজানো, কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করছি, রুটি খেয়ে যাবে, আর বেগুন ভাজাটা ছেলেকে দিয়ে দেবো। প্রথমে ভাবলাম রুটিই করবো, পরোটার কোনো প্ল্যান ছিল না। তারপরে ভাবলাম কি, বেশ সকালটা তো ঠান্ডা ঠান্ডা আছে, তাহলে আজকে একটু পরোটা করি। এবার আগে যদি ভাবতাম পরোটা করবো, তাহলে না এর মধ্যে অনেক কিছু দিতাম, একটু জোয়ান দিতাম, একটু কালো জিরে দিতাম, একটু নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়াম দিতাম। সফট হয় না পরোটাটা একটু ময়াম দিলে, তা সেটা তো প্ল্যান ছিল না, রুটি করব বলেই প্ল্যান ছিল। তা যাই হোক, তা ভাবলাম ঝটপট ওর বাবাকে আগে দুটো ভেজে দিই, তারপর তো মানে ওর বাবা বাথরুম থেকে বেরোলে তারপর ছেলে বাথরুমে যায়। ও যেহেতু ও ধীরে সুস্থে পিটির পিটির করে করে, আমার ছেলের সব কাজ দেরিতে, আমার রাগ হয়ে যায়। মানে বাথরুমে ঢুকে বাথরুমের কাজকর্ম করতে দেরি, খেতে দেরি, 9:30 যাবে, কিন্তু ওর শুরু হয়ে যায় মনে হয় প্রস্তুতি 8টা থেকে। এরপর দেখো একটা নিনজা টেকনিক দেখায়, এটা আমি ইউটিউবে দেখেছিলাম, আমি একদিন ভিডিওতে দেখিয়েছি। মানে ধরো তুমি দুটো পরোটা করবে, ওই দুটো পরোটার লেচিকে একসাথে এরকম মোটা করে বেলে নাও, মানে এরকম সকালে যাদের তাড়া থাকে, আমারই যেমন খুব তাড়া, দেখো এখন মোটা করে বেলে এর উপরে ঘি দাও বা তেল দাও, খুব ভালো করে মাখিয়ে নাও, নিয়ে আটার গুঁড়ো ছড়িয়ে মাঝখান থেকে দুটো কেটে হচ্ছে এবার বেলে নাও। আমি যেমন করি কি, পুরো গোল করে বেলে তারপরে হাফ সার্কেল করি, তারপরে সেটাকে আবার ফোল্ড করি, এইরকম একটা একটা করতে গেলে তো অনেক দেরি হয়। সেখানে না এই রকম করলে, আমি একদিন করেছিলাম, বেশ ঝটপটই হয়, আবার ভালো। দেখো ভেতরে যেহেতু তেল আছে, এটার লেয়ার খুলেও আসছে, ওই জন্য ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউবে কিন্তু শুধু খারাপ জিনিস
দেখার নেই, ভালো জিনিসও অনেক কিছু দেখা রাখছে। মানে আমি যখন পরোটা করি এই টেকনিকটা ইউজ করি, বেশ সুবিধা হয় জানো তো, একসাথে দুটো পরোটা হয়ে যায়। আগে না ওই মিল্টনের যে ছোট বাটিটা দেখালাম ওর মধ্যেই আমি ছেলের তরি তরকারি ভাজা যা দিতাম ওটাতে দিতাম, আর বড়টার মধ্যে রুটি দিতাম। কিন্তু এখন ছেলে বড়টাতে আর দিতে দেয় না, বলে এই ছোট্টটার মধ্যেই দাও, সে ভাজাই দিই, তরি তরকারি দিই, যা দিই ওই পুচকেটার মধ্যে ঠেসে ঠেসে দিতে হয়। তা ছ টুকরো বেগুন ভাজা হয়েছিল, ওকে পাঁচ টুকরো দিয়ে দিলাম, ছ টুকরো দিলে না একদম চেপে চেপে দিতে হতো, ওই জন্য পাঁচ টুকরো দিয়ে দুটো পরোটা দিয়ে টিফিনটা রেডি করে দিলাম, আর দুটো পরোটা কুমড়ো আলুর তরকারি দিয়ে খেয়ে যাচ্ছে। এরপর দেখো ছেলে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, টিফিন দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে, তারপর ঘরটা তালা দিয়ে ছেলেকে তুলতে যাচ্ছে। আজকেও ছেলেকে বাসেই তুলে দেবো, কয়েকদিন যাক, পরপর দুই তিন দিন যাক, তারপর আবার টোটো করে দেবো, মানে একটু সাহস হোক। ওর আবার বেশ মজা লাগছে মনে হয়, আমি যখন বললাম যে দুদিন বাসে গিয়ে তারপর টোটোতে তুলে দেবো, বলছে না আমি বাসেই যাব। কিন্তু সেটা করব না, আমি টোটোতেই তুলে দেবো। এই যাওয়ার সময়টাই স্কুলের পুল কার্ডটা দিতে পারছে না, আসার সময় দিচ্ছে, অসুবিধা হচ্ছে না। আবার যাওয়ার সময় যে দেখো মনে করলেই অসুবিধা, প্রথমে আমি মনে করছিলাম যে কি অসুবিধা, ক্লাস ওয়ান থেকে ওই গাড়িতেই যাচ্ছে, সেখানে ফট করে এখন দিতে পারছে না, যেহেতু এদের ক্লাস ইলেভেন এক ঘন্টা পিছিয়ে গেছে, আর ওই টাইমটাতে অন্য স্কুলের বাচ্চাদের তোলে, আর ও ইলেভেনে একাই যাচ্ছে, আর যারা যেত না সব ছাড়িয়ে দিয়েছে, মানে এই যে তিন চার মাস টাকা দেবে নাকি, অথচ আমি কিন্তু দেখো ও তিন চার মাস ধরে যে যাচ্ছে না, আমি কিন্তু টাকা দিয়ে যাচ্ছি, অথচ কেউ দেয় না। যে ওই যে ছেলেটা নিয়ে যায় ওই বললো যে কাকিমা আমাকে তো ডিসেম্বর মাসে টাকা দিয়ে আর কেউ যোগাযোগ করেনি, অথচ দেখো সেই থেকে কিন্তু আমি টাকা দিয়ে যাই। অ্যাকচুয়ালি নিয়ম তাই, তুমি যাও না যাও ওদের বারো মাসেরই টাকা দিতে হয়, সেটা কিন্তু কেউ করে না জানো তো। কিন্তু আমি সেই ক্লাস ওয়ান থেকে করোনার সময় ওকে আমি টাকা দিয়েছি, কারণ সত্যিই তখন উচিত ছিল, না দিলে ওরা আবার খেত কি। তারপর দেখো ছেলেকে বাসে তুলে দিলাম, ফাঁকা ছিল, সিট ছিল দেখলাম, বসেই গেল। তারপর বাড়িতে এসে আমি খেয়ে নিলাম, আমার পরোটাটা করা ছিল, খেয়ে নিয়ে পনির আনা ছিল, অর্ধেকটা পনির আজকে করব, আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, একটু পোলাও করব আর পনিরটা করব। প্রথমে ভাবলাম যে আর অর্ধেকটা পনির রেখে দিচ্ছি, চিলি পনির করবো, কাল হোক পরশু হোক, অনেক দিন ধরে ভাবছি একটু চিলি পনির করবো, কারণ ছেলেটা ভালো খায়। এবার যখনই পনির আনি বেশিরভাগ নিরামিষ করা হয়ে যায়, আর আনা হয় না। এরপর পনিরটাকে দেখো একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, টমেটো ছিল না, আর একটু কাজু চার মগজ আর টক দই লাস্টে ফেটিয়ে দিয়েছি, একটু কসুরি মেথি দিলাম, একদম পাতলা ঝোল হয়েছে, যদিও এটা কাজু তো পরে এটা একটু ঝোলটা কমে গেলেই থকথকে হয়ে যাবে। তারপরে পনিরটা হয়ে গেলে পোলাওটা করে নিচ্ছি, পোলাওতে যদি জলের মাপ ঠিক থাকে এই ঝরঝরে ভাবটা আসে, পোলাও হবে ঝরঝরে। আজকে পোলাওটাতে কালারটা একটু হালকা হয়ে গেছে, যাক গে তাতে কোনো অসুবিধা নেই। আমার ঘরে তো আর ফুড ব্লগাররা এসে একদম মেপে ঝুঁকে দেখছে না কোনটা কম কোনটা বেশি, ইউটিউবে যা চলছে ফুড ব্লগারদের নিয়ে, যে দিদি আপনার পোলাওতে রং কম আছে বলে গালাগালি দিল দুটো, তা তো না, নিজেরাই খাবো নিজেরাই করব। কিন্তু পোলাওটা দেখো পোলাও হবে এরকম ঝরঝরে। তারপর আমি কাজু কিশমিশটা তো ভেজে রাখি, কাজু কিশমিশটা দিলাম, চিনি দিলাম, আর এটা যদি এত গরম না থাকতো আমি ওর মধ্যে আরও খানিকটা ঘি দিতাম, কিন্তু আজকে একদম কম ঘি দিয়েছি, মানে তেল ঘি দিয়েই কাজু কিশমিশটা ভেজে গোটা গরম মশলা দিয়েই চালটা ভেজেছিলাম, মানে সেটা পরিমাণে অল্পই, বললাম যে এটা যদি শীতকাল হতো ওর মধ্যে আরও একটু ঘি আমি দিতাম। তারপর দেখো রান্না করে চান করে পুজোটা দিয়ে নিলাম, আজকে তো মঙ্গলবার, বজরংবলীকে ছোলা দিয়ে গুড় দিয়ে বজরংবলীকে মুছিয়ে যেমনভাবে রোজ পুজো করি, আর মঙ্গলবারও যেমন বজরংবলীর পুজো করি, করে নিলাম। করে আজকে ইচ্ছা করলো একটু সাজিয়ে গুছিয়ে খাই, মাঝে মাঝে নিজেকেও ভালোবাসতে হয় না, যে শুধু
কবে ভালো মন্দ হবে তখনই প্লেটগুলো বের করব, তখনই খাবো। তা না, আজকে আমার ইচ্ছা হলো যে একটু ভালো প্লেটে খাবো। ভালো প্লেটে ভালো বাটিতে তরকারিটা নিয়ে নিলাম, নিয়ে একটু শশা কেটে, আর আমার না পোলাওয়ের সাথে যতই মাংস থাক, আলুর দম থাক, পনির থাক, আমি খানিকটা শুধু পোলাও আগে খেয়ে নিই। কেন জানি না আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি তো। তার মধ্যে কাজুটা তো আমি ভেজে লাস্টে দিই, একটু কটকট করে বেশ ওরকম। শুধু পোলাওটা না, মুখে একটু কিশমিশ বাঁধবে, একটু কাজু ভাজা বাঁধবে, দারুণ লাগে খেতে। খেয়ে দেখো কখনো শুধু পোলাও, আমি খানিকটা শুধু পোলাওই খাই যতই মাংস টাংস থাক না কেন। খেয়ে তারপরে পনিরটা দিয়ে খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা শুয়ে শুয়ে এডিটিং, কালকের এডিটিং একটু বাকি ছিল, কমপ্লিট করে ভিডিওগুলো ছেড়ে দিলাম। দিয়ে একটু টিভি দেখলাম, টিভি মানে ইউটিউবে একটু সিনেমা দেখলাম। দেখে তারপর দেখো, আজকে মঙ্গলবার, একটু ধুনো ধরিয়ে দিচ্ছি। ধুনোর মধ্যে তো আগেই বলেছি আমি কর্পূর দিই, গোড়গুল দিই, তারপর হচ্ছে তোমার ঘি দিই, আর ধুনো তো দিতেই হয়। দিয়ে সারা ঘর বাড়িতে দেখাবো, বাইরেটা দেখাবো, দেখিয়ে হনুমান চালিশাটা পড়বো, পড়ে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো। এটা আমার প্রত্যেক দিনের সন্ধেবেলার কাজ, যদিও প্রত্যেক দিন ধুনো জ্বালাই না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই গরমে খুব ভালো থাকো, সুস্থ থাকো। জয় বজরংবলী, জয় শ্রীরাম।